আসসালাম আলিকুম ওরহমতুল্লাহুল্লাহ আবরকাত মহিলারা দশ বারো কিলোমিটার দূরে মাহফিলে গিয়ে ওয়াজ শোনার বিধান কি একটি বাসে অনেকগুলো মহিলা যাবে সাথে কোনো মাহারাম ব্যক্তি থাকবে না দশ বারো কিলোমিটার দূরে হয় সেটা শহরের ভিতরে অথবা গ্রামাঞ্চলে কিন্তু দশ বারো কিলোমিটার সেটা সফরের দূরত্ব নয় এই রকম ক্ষেত্রে যদি সাথী সঙ্গী আরও অন্য মহিলারা থাকে আর সেখানে রাস্তায় নিরাপত্তা থাকে ফেতনার আশঙ্কা থেকে মুক্ত থাকতে পারে ফেতনার কোনো আশঙ্কা থাকবে না নিজে থেকে ফেতনা পড়ার অথবা অন্যরা কেউ ফিতনা ফেলবে এমন কোনো আশঙ্কা নেই তাহলে জায়েজ ইনশাআল্লাহ আল্লাহ ভালো কাজের জন্য যাওয়া তবে যে মাহফিলে যাচ্ছেন সেই মাহফিল যাতে করে কোরআন সোনার মাহফিল হয় আজকাল দেশে অধিকাংশ মাহফিলগুলি শির্ক বিদাতে ভরা মাহফিল হচ্ছে সেটা দেখার অবশ্য বিষয় রয়েছে এক শ্রেণীর মহিলারা নিজেরা এই বেদাতি ইলিয়াসি তবলিগ করে বেড়াচ্ছে সব করে এটা মোটেই জায়েজ নয় এমনকি মাহারামের সাথে হলেও জায়েজ নয় কারণ কাজগুলি বেদাতি কাজ আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করে শিরক বিদার থেকে এবং তৌহিদ সন্নতের দাওয়াতের প্রচার প্রসারের সকলকে তৌফিক দান